বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। নেটওয়ানের আজকের ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। মানুষের ক্লান্তবোধ বলে একটা কথা আছে, যে মানুষের একটা সময় আসে যে তার একটা জীবন সঙ্গিনীকে জীবন সঙ্গী করতে হয়। প্রত্যেক মানুষের একটা এই নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়, কোনো একটা মেয়েকে যে তার ঘরের ঘরণি করতে হয়। আমাদের সবাইকে একটা না হয় একটা সময় আমাদেরকে বিয়ে করতে হয়। তবে এবার একটা ঘটনার ভিন্ন চিত্র আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তবে এবার বিয়ে করলেন বৃদ্ধ এবং বৃদ্ধার একটা বিয়ে, কি চমৎকার তাই না? ঘটনাটি ঘটে নাটোর সদর উপজেলার পুকুরডাঙ্গা গ্রামে। এক শতবৎসরী বৃদ্ধা একই এলাকার একই গ্রামের 80 বছরের এক বৃদ্ধা, এক শতবৎসরী বৃদ্ধ একই গ্রামে একই এলাকায় এক 80 বছরী বৃদ্ধার সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ হয়। জানা গেছে যে ওই এলাকায় তিনি এই বৃদ্ধা পান সিগারেটের দোকান আছে কিংবা পান সিগারেটের ব্যবসা করে তিনি তার জীবিকা নির্বাহ করেন। তিনি এই শতবছরে এসেও তার মনে হয়েছে জীবনে একটা জীবনসঙ্গিনী দরকার, তো তিনি বিবাহ সিদ্ধান্ত নিলেন। এবং একই গ্রামে আমেনা বেগম নামে একটা বৃদ্ধার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। জানা গেছে এক যুগ আগে এই বৃদ্ধার স্ত্রী মারা যায় এবং 10 বছর আগে এই বৃদ্ধার স্বামী মারা যায়। এবং এই বৃদ্ধ এবং বৃদ্ধা এখন দুই, একজনের স্ত্রী মারা যায়, একজনের স্বামী মারা যায়, দুইজনই সিদ্ধান্ত নিলেন যে তাদের এক হওয়া, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে। এবং এই বৃদ্ধা এবং বৃদ্ধার ঘরে নাতি নাতনি সবই আছে এবং এই নাতি নাতনিরা মিলে তাদের একটা সুন্দর একটা বিয়ের আয়োজন করে তাদেরকে খুব সুন্দরভাবে ধুমধাম করে বিয়ে দিয়ে দিলেন। তবে এই বৃদ্ধা তিনি বললেন যে আমার শেষ বয়সে এসেও আমার ক্লান্তবোধ বলে একটা কথা আছে, আমার নিজেকে খুব একা একা লাগে, তো সেই ক্ষেত্রেই সে আমাকে এই শেষ বয়সে এসে বিবাহ বন্ধনের আবদ্ধ হতে হলো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টস করে আপনাদের সুন্দর মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।